আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ড, আশা করি সকলেই ভালো আছো। তো ফ্রেন্ড, আজকে আমি এসে পড়লাম নতুন একটি ভিডিও নিয়ে। সেটা হচ্ছে যে কি, আমাদের কিন্তু অনেকদিন যাবত আমাদের এখানে কিন্তু কিছুদিন আগে কিন্তু আমাদের একটা নতুন ইভেন্ট অ্যাড হয়েছে। তো 14 দিন পর্যন্ত কিন্তু এটা থাকবে। তো র্যাম্পেজ ইলেভেন আপ্রেসিং, তো অপারেশিং। তো এখানে হচ্ছে যে আমাদের এই নতুন ইভেন্টটা আসলে কিভাবে কাজ করে, এই ইভেন্টে আসলে কি কি এই ড্রেসটা দিচ্ছে, তো এই দুটো ড্রেসে আসলে দিবে আমাদের, তো এগুলো আসলে কিভাবে কালেক্ট করতে হয়, এটা কিভাবে কি করে ইভেন্টে, তো বিস্তারিত বিষয় ফুল ডিটেলস আজকে আমি বলবো। তো ফ্রেন্ড, যারা আসলে এই বিষয়ে জানো না যে আসলে এই ড্রেসটা তোমরা কিভাবে পাবে এবং গান স্কিন এবং এই ড্রেসগুলো কিভাবে আসবে, তো আমি সেই বিষয়ে কথা বলবো। তো ফ্রেন্ড, ভিডিওটা লাস্ট অবধি দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে যে আসলে ইভেন্টটা কেন আসলো এবং ইভেন্টটাতে কিভাবে তোমরা পার্টিসিপেট করবে। তো ফ্রেন্ড, ভিডিওটা স্টার্ট। তো ফ্রেন্ড, ভিডিও শুরু করার আগে একটা কথাই বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল এ সেভ করে দিন, যাতে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব তো তখন সেই ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছবে। তো ফ্রেন্ড, যে বিষয়ে আজকের কথা, তো সেটা হচ্ছে যে আমাদের নিউ ইভেন্ট যেটা আসলো, তো র্যাম্পেজ ইভেন্ট। তো এখানে আসলে এটা আসলে কি করে ইভেন্টটাতে, আসলে একটা ভোট চলছে, তো এখানে দুটা ড্রেসের উপরে, দুটা বান্ডেলের উপরে, তো এই পক্ষ জিতবে না এই পক্ষ জিতবে, তো সেটা নিয়ে আজকে এখন কিন্তু হচ্ছে তারা। তো তো আমি কিন্তু এই ড্রেসটাই চয়েস করেছি এখান থেকে, এই এই ড্রেসটা। তো এই ড্রেসটা কিন্তু ফার্স্ট টাইমলি কি ছিল যে এখানে কম ছিল, সব বেশিরভাগ লোকে কিন্তু এটাই পার্টিসিপেট করেছিল, তো ড্রিঙ্গার, তো এটাই কিন্তু পার্টিসিপেট করেছিল। তো এখন কিন্তু লিভারি, তো এইটাই কিন্তু আমরা পার্টিসিপেট করেছি আমি নিজেও, কারণ এই ড্রেসটা ভালো লেগেছে আমার কাছে। তো এই ড্রেস কিন্তু আগেও দিয়েছিল ম্যাজিক কিউবে এবং লাক রয়েলে কিন্তু ছিল অলরেডি এই ড্রেসগুলো, এই বান্ডেলগুলো, তো সেই জন্য আমি এটাকে কিন্তু আমি এখানে স্পেন্ড করিনি। তো আমি এটার উপরে কিন্তু আমি পার্টিসিপেট করেছি এবং এটা আসলে কিন্তু আমাদের কিন্তু অলরেডি কিন্তু এটা ওপেন হয়ে গিয়েছে ইভেন্টটা। ইভেন্টটা ওপেন হওয়ার পরে কিন্তু আজকে থেকে না, অলরেডি 2 দিন থেকে কিন্তু আমাদের কিন্তু নতুন লগ ইন স্পিনার চলছে, যে আসলে আপনি লগ ইন করলে প্রতিদিন কিন্তু এখানে আপনাকে স্পিন করতে দিচ্ছে এখানে একটা করে, জাস্ট একটা করে। তো এখান থেকে কি কি পাচ্ছেন আপনারা প্রাইস পুল, একটা হচ্ছে যে লুট বক্স যেটা রয়েছে, এটা হচ্ছে যেটা লুট বক্স, আপনি যখন এনিমিকে কিল করবেন তখন এরকম লুট বক্সটা হয়ে যাবে, এবং একটা রয়েছে ইনকিউবেটর ভাউচার, একটা রয়েছে ওয়েপেন রয়্যাল ভাউচার, একটা রয়েছে ডায়মন্ড রয়্যাল ভাউচার, এবং রয়েছে এখানে এফএফ টোকিং, এফএফ রয়্যাল, লাক রয়্যালের যেই ভাউচার রয়েছে, তো সেটা, তো এগুলো আসলে এখানে দিয়েছে, অ্যাড করেছে। তো আমি ফার্স্ট টাইম পেয়েছিলাম ইনকিউবেটরের ভাউচার এবং এখন পেয়েছি আমি লাক রয়্যালের যে ভাউচার, তো এটা পেলাম। তো লুট বক্স পাবো লাস্টের দিন, একদম গ্যারান্টি সহকারে আমি বলতে পারি এটা। তারপরে কি রয়েছে যে যদি আমরা 7টা দিন যদি পুরোপুরি ভাবে এখানে আমরা স্পিন করে যদি 7টা জিনিস আমরা যদি এখানে নিতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে এখান থেকে কি করবে, এই ইমোটটা কিন্তু অলরেডি সবাইকে কিন্তু ক্লেম করতে দিবে একদম ফ্রিলি ভাবে, এই ইমোটটা, তো একদম ফ্রিলি ভাবে ইমোটটা আমাদের ক্লেম করতে দেবে। এবং কি হচ্ছে যে এখানে কিন্তু আমাদের নতুন যে ড্রেসটা এখানে দেখো ফ্রেন্ড, এখানে কিন্তু নতুন যে ইটা ইভেন্টটা, তো এটা হচ্ছে যে এই হলুদটা আমাদেরকে, এই হলুদ টোকেনগুলো আমাদেরকে কালেক্ট করতে হবে। আমরা গেমের ভিতরে গেম প্লেতে কিন্তু অনেক জায়গায় পাই এই হলুদ টোকেনগুলো, তো এগুলো দিয়ে আসলে আমাদের এইগুলো কিন্তু কিনতে হবে। তো দেখো ফ্রেন্ড, এখানে কিন্তু একটা সার্ফবোর্ড রয়েছে, তো সার্ফবোর্ডটা এখান থেকে কালেক্ট করতে হবে, এখান থেকে চাইলে নিতে পারো, তো আমি এখানে নিব না, জাস্ট দেখছি। তো এখানে কিন্তু যেই এটা এক্সকিউটনার, তো যেই এটা রয়েছে, তো এটা কিন্তু আসলে এখানে কি দিয়েছে দেখো ফ্রেন্ড, এটা কিন্তু এখানে লক হয়ে রয়েছে, আমি যখনই কিনতে যাই এখানে দেখাচ্ছে যে নট, এখানে কিন্তু আমাকে ঢুকতে দিচ্ছে না, তো নিশ্চয়ই ঢুকতে দেবে। তো দেখো ফ্রেন্ড, আমার এখানে যখন আমি এটাকে ক্লিন করি, দেখো এখানে যখনই আমি 6টা গেম খেলার পরে আমি আজকে যখন এটাকে ক্লিন করব, তখন কিন্তু এখানে 4টা মিলে কিন্তু হয়ে যাবে অলরেডি এখানে 50টা, তো 50টা হয়ে যাওয়ার পরেই কিন্তু তোমরা এখানে ফ্যাকশন স্টোরিতে গেলেই কিন্তু এখানে তোমার লকটা খুলে যাবে, অলরেডি দেখতে পাচ্ছ আমার যেভাবে লকটা খুললো, তো এইভাবে লকটা খুলে যাওয়ার পরে এখান থেকে তোমরা এই ড্রেসগুলো এখান থেকে কালেক্ট করবে। তো দেখো আমি কিভাবে এখান থেকে কালেক্ট করি, তো আমি এখানে বান্ডেলগুলো এইভাবে নিব 30টা দিয়ে, এটা আসলে কি এটা ঠিক আমি নিজেও জানি না, পরে দেখে নেব। তো এটা হচ্ছে ড্রেসটা যে বান্ডেলটা, তো মাস্ট একটা বান্ডেল ভাই, তো দেখোই ভাই কিরকম বান্ডেল ভাই দিল তারা, ভাই একদম হেপি ওপি একটা বান্ডেল। তো দেখো এই বান্ডেলটা কিন্তু আমি অলরেডি এখন কিন্তু পেয়ে গেলাম, দেখতেই পাচ্ছি এই বান্ডেলটা দারুণ একটা অ্যাবিলিটি, তো ফেমিন ফ্লন, তো এই বান্ডেলটা কিন্তু অলরেডি আমি এখন এখানে কালেক্ট করে ফেললাম, দেখতেই পাচ্ছ। তারপরে রয়েছে যে চুলটা, তো চুলটাও এখানে, হেয়ার কোটটাও এখানে নিয়ে নেব হেয়ারটা, তো চুলটাও ভাই ওপি একটা ড্রেসে বান্ডেল দিয়েছে তারা ফ্রিলি ভাবে,
ফ্রি ফায়ার ওলারা, তো এখানে আমি প্যান্টটা কিনবো এবার তারপরে। তো ভাই নেট প্রবলেম করছে নাকি, এত দেরি করছে কেন, লেট করছে কেন, তাড়াতাড়ি কর। তো প্যান্টটাও পেয়ে গেলাম এখানে, তারপরে এখানে জুতোটাও কিনে নিবে এখান থেকে, দেখতেই পাচ্ছ। তো দেখো ফ্রেন্ড আমি কিভাবে করে সবগুলো জিনিস এখান থেকে আমি কিনে নিলাম, তারপরে আমার যতগুলো ভাউচার রয়েছে তো সেগুলো দিয়ে আমি এগুলো কিনে নিই, জাস্ট এগুলো রেখে আর কি লাভ হবে, তো ভাউচার দিয়ে এগুলো কিনে নেবো, জাস্ট এগুলো আমার কোনো দরকার নেই, তারপরও নিয়ে নেব। তো এখানে ম্যাক্সিমাম, তো ম্যাক্সিমাম ম্যাক্সিমাম করে এখান থেকে নিয়ে নিই, জাস্ট সিস্টেমটা করা করে দিয়েছে এখানে। বান্টি টোকেন, আরে ম্যাক্স ম্যাক্স হয়ে যা ম্যাক্স, বাস ওরে হবে না এখানে। দেখি আর কয়টা রয়েছে, 16টা, তো 16টা দিয়ে তো 16টা হবে না, 3টা 9টা, তো জাস্ট 9টা দিয়ে এখানে নিয়ে নিলাম। তারপরে এখানে 3টা তো একটা হয়ে গেল, তো আরো আমি নিতে পারবো বান্টি টোকেন। তো এখান থেকে দেখতে পাচ্ছ কিভাবে আমি ড্রেসগুলো কালেক্ট করলাম। তারপরে রয়েছে আমি এখানে চলে যাব এখন ব্যাগে চলে যাব, তো ব্যাগে যাওয়ার পরে এটা কিন্তু আমাদেরকে দেবে যে ভিক্টোরি রিওয়ার্ড, তো যেটা আসলে এখানে উইনার হবে, তো যে ড্রেসটা যে বান্ডেলটা উইনার হবে, তো ওই উইনার হওয়ার পরেই কিন্তু সিলেক্ট করে আমাদের এখানে দিবে এই ভিক্টোরির যে রিওয়ার্ড গুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছ, এই 3টা রিওয়ার্ড কিন্তু আমাদেরকে দিয়ে দিবে এই ভিক্টোরিটা পাওয়ার পরে। তারপরে দেখো এখানে কিন্তু লিডার বোর্ডে যেটা রয়েছে, তো এখানে কিন্তু এই লোকে কিন্তু 60 করে ফেলেছে অলরেডি, তো আমার রয়েছে 50, তো এটা বুঝতে পারছি না কেন 60 করবো, করলো কিভাবে, তো সেটা ঠিক আমিও জানি না। তো ফ্রেন্ড দেখে আসি আসলে কি কি পাওয়া গেল এখানে। তো দেখতেই পাচ্ছ ফ্রেন্ড এখানে ব্যানারটা তো জানি ঠিক জানা আছে আমার, তো এখানে সার্ভোটাও ঠিক এরকমই। হ্যাঁ তো আরেকটা জিনিস জানো কি পেয়েছি, তো এখানে আমি ব্যাগ প্যাকে চলে যাই, তো এখানে যাওয়ার পরে ড্রেস বান্ডেল ডেল্টা ড্রেসটা বান্ডেলটা, তো তারপরে কি দিল এখানে, তো আমি বুঝতে পারছি না যে আসলে আমার ওই যেই জিনিসটা আমি পেলাম ফার্স্ট টাইম, তো সেটা কোথায় গেল সেটা কিন্তু আমি এখনো খুঁজে পাচ্ছি না ফ্রেন্ড। তো সেটা কিন্তু নিশ্চয়ই আমাকে জানাবে যে আসলে ওটা কোথায় থাকে, আমি কিন্তু ওটাকে অনেকভাবে খুঁজছি তো পাচ্ছি না ওটাকে, ওটা কোথায় গেল। ও পিন, তো এখানে ও ভাই এটা কি কিভাবে করে, তো এখানে পিনস এসে পড়লো একটা, তো পিনসটা এটা লাস্ট অপশনে যখন আসলাম তো তখন দেখো এখানে এক্সক্লুসিভ রিওয়ার্ড ফর পিনস, তো এটাকে আমি যখন ইকুইপ করি তখন এটা কি হবে, আমার নামের সামনে বসে যাবে। ও ভাই আমি বুঝতেই পারলাম না, এই যে কিরকম একটা সিস্টেম করলো তারা। ও ভাই নামের সামনে দেখো আমার এখানে কিন্তু লাইব্রেরি পিনটা রয়ে গেল, এখানে পিনটা দিয়ে দিয়েছে, তো ভালোই খারাপ না জাস্ট। তো ফ্রেন্ড এইভাবে করে আসলে তোমরা ইভেন্টটাতে অংশগ্রহণ করবে এবং প্রতিদিন কিন্তু তোমাদেরকে কিন্তু ফ্রি স্পিন করতে দেবে। তারপরে কিন্তু এইটার কিন্তু আরো ডিটেলস ফুল ডিটেলস কিন্তু আমি দিতে পারলাম না, কেননা এটা কিন্তু আরো আমাদের 5ই জুলাই থেকে কিন্তু আমাদের নতুন ভাবে আমাদের এখানে শুরু হবে। 5ই জুলাই থেকে গান স্কিনের যেটা দেখাচ্ছে, তো এটা হচ্ছে যে আমাদের যে M1014 যে শর্টগান রয়েছে, তো সেই শর্টগানের কালার, তো এই কালারটা দিবে। এবং এখানে তো বান্ডেল পেয়ে গেলাম, লুটবক্সটাও পাবো, লগিং রিওয়ার্ডে তো এই ইমোটটাও পাবো, বাট এই UMPটা কোথায় পাবো সেটাই বুঝতে পারছি না, এবং যে এমপিএস ইনক্লোবেটো কালেকশন, তো এই ছবিটা কোথায় পাবো সেটাও বুঝতে পারছি না। তো তারপরে আসি আমরা যেইটায়, তো সেটা হচ্ছে যে আমরা যখন লাক রয়্যালে চলে যাব, তো লাক রয়্যালে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ আমাদের লাক রয়্যালে দিচ্ছে র্যাম্পেজ রয়্যাল, নতুন র্যাম্পেজ রয়্যালে কিন্তু দেখো যে বান্ডেলটা রয়েছে, তো সেই বান্ডেলটা এখানে দিয়ে দিয়েছে, যে দুটো বান্ডেল এখানে শো করেছিল তো সেই দুটো বান্ডেল, তো দেখো এইটা হচ্ছে আরেকটা বান্ডেল, দেখো ফ্রেন্ড তো এটা হচ্ছে আরেকটা বান্ডেল, তো দুইটা বান্ডেল এখানে দেখাচ্ছে, তো দুইটা বান্ডেল, এবং এখানে রয়েছে যে পারমানেন্টলি যে গান স্কিন, তো এই গান স্কিনটা পারমানেন্টলি তুমি পেলে পেতে পারো এখানে। তারপর সার্ভবোর্ড তো আমার অলরেডি এটা রয়েছে, আমি পেয়েছিলাম কিভাবে যেন ফ্রিতে, তো এইভাবে করে আসলে তোমরা ইভেন্টটাতে অংশগ্রহণ করবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং নিশ্চয়ই আমি এই বিষয়ে আরেকটু বিষয় আমি জেনে তারপরে যে এই শর্টগানটা কিভাবে পাওয়া যায় শর্টগানগুলো, তো সেই বিষয়ে আমি নিশ্চয়ই ভিডিও আপলোড করব পরবর্তীতে, তো সেই ভিডিওর অপেক্ষা থাকো ফ্রেন্ড। তো আজকের মতো ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকো, বাই বাই।